আজকের বিষয় হলো দোতরা কেন বাজাইতে পারছো না। নাকি ভাই আপনাদের মতো যত আমার বন্ধু আছে ভাই আছে সবার জন্য আজ আর আমার এই ভিডিও। আমার বন্ধু একটা নতুন দোতরা কিনেছে, বন্ধুই দোতরাটা বাজাইতে পারছি না, সুর মিলাইতে পারছি না, আজকে আমি তাই নিয়ে আলোচনা করব। এসো বন্ধুরা একটু দেখে নেই, এইটা হচ্ছে পা, আগেও আমি বলেছি আগের ভিডিও দেখে নেবে, এটা হচ্ছে পা, উপরের তারটা টুনিং করে নিবে। সরমিতা অ্যাপ পাওয়া যায়, সরমিতার এই অ্যাপটার নাম, এই অ্যাপটার টুইন করে নেবেন। এটা পা, উপরের জিতা তার থাকবে, এই মোটা তারটা এটা পা হবে, আর মধ্যে যে দুইখানা তার এটার মধ্যে সা হবে, নিচের তার এই তার মা হবে, উদরা মুদরা আর তারা এই তিনখানা তারের নাম। এখন কি করি বাজাবে, ফিঙ্গারিংয়ের কথা আসে না, এখন এখন দোতরার কি করে আওয়াজ উলাবে, সাউন্ড কি করে বের করবে, তাই নিয়ে একটু দেখে নিন। এক 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 দো 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 তিন 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 এক দো তিন এক দো তিন এক দো তিন এরকম বাজা শুরু করেন। এটা হচ্ছে এক টোকা, এখন দুই টোকা দিবেন, এক দো এক দো এক দো এক দো ডাউন আপ, একখানা তারের মধ্যে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউনের মধ্যে কূপ দিবে, আবার আপের মধ্যে কূপ দিবেন, ডাউনের মধ্যে কূপ আবার আপের মধ্যে কূপ, তিনিখানা তারের মধ্যে এরকম বাজাইতে যান, এক দো এক দো ডাউন আপ ডাউন আপ। বুঝতে পারছেন বন্ধু, এরকম যত তার আছে সবার মধ্যে দশ বার করে টুকা দিয়ে যান, এক দো ডাউন আপ ডাউন আপ। এখন অল্প স্পিড বাজান, ফিঙ্গারিং করতে হবে না, কিছু ঠিক দেখতে লাগবে না, এসব করো না, ফ্রি অনলি ফ্রি, এক দো এক দো এক দো এক দো এক দো এক দো এক দো। এরকম কিছু সময় বাজান, তারপরে এখন ফিঙ্গারিং নিয়ে সারে গামা উঠাইতে চেষ্টা করুন, এই রে গা মা ফ্রি, টিক দিতে লাগবে না, সা আর মার মধ্যে টিক পড়বে না, মা পার মধ্যে টিক পড়বে, ধার মধ্যে পড়বে, নি সা। এখন উল্টা অবরোহণ, এটা আরোহণ এখন অবরোহণ, সা নি মা
বুঝতে পারছে বন্ধু? এইরকম বাজাইতে যান, অভ্যাস করুন, ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে, 1 ঘন্টার মধ্যে আপনার হাত বসে যাবেন, ফিঙ্গারিং করতে পারবেন। সা